জননেতা আলহাজ মোহাম্মদ আবু নাসের সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের সম্বর্ধিত অতিথি, এদেশের সকল মাহফিলের মোকাবেলার জন্য যিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে হেফাজত মুনাজির আহলে সুন্নাত হিসাবে তাকে উপস্থাপন করা হয়, বিশ্বনন্দিত আলেমে দিন মুজাহিদে মিল্লাত মুনাজির আহলে সুন্নাত হযরতুল আল্লামা গাজী আলাউদ্দিন জিহাদি মাকাদিল্লুল আলী আমাদের মাঝে উপস্থিত হয়েছে। রবিউল সকল সঙ্গী হিসাবে হযরতুল আল্লামা জহিরুল ইসলাম ফরিদি সাহেব, হযরত আল্লামা তামিম বিল্লাহ সাহেব উপস্থিত হয়েছেন, বিশিষ্ট লেখক গবেষক মাওলানা শহীদুল্লাহ বাহাদুর সাহেব সহ অসংখ্য ওলামায়ে কেরাম। এই পর্যায়ে আমাদের মাঝে আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে বক্তব্য রাখবেন আমাদের, আমরা সংক্ষেপে দুই কথা শুনবো। বিশেষত আমাদের মাঝে উপস্থিত আছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ জেলা শাখার সম্মানিত সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জনাব শেখ ফরিদুদ্দিন আখতার সাহেব। আমি আমাদের সম্মানিত নেতৃবৃন্দকে বক্তব্য দেওয়ার আগে শুধু একটু কথা স্মরণ করিয়ে দিতে চাই, 20 তারিখে যখন আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব গ্রেপ্তার হয়েছিলেন, ঢাকাতে আমাদের চেয়ারম্যান আওলাদে রসুল আল্লামা সৈয়দ তাহাদুর শাহ মুজাদ্দেদি কর্মসূচি ঘোষণা দিয়েছেন। ফেনী দারুমিয়ার জমিনে আমাদেরকে তিনি খুব তাড়াতাড়ি কর্মসূচি নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। এদেশের সুন্নি রাজনৈতিক আন্দোলনের অন্যতম সুতার জননেতা অধ্যক্ষ আল্লামা জয়ন্ত আবেদিন জুবাইর তিনি তৎক্ষণাৎ আমাদেরকে নির্দেশ দিয়েছেন, তোমরা ফেনী এবং দারুমিয়ার মাটিতে কর্মসূচি দিয়ে প্রমাণ করে দাও যে আলাউদ্দিন জিহাদিকে তারা গ্রেপ্তার করেছে ওই আলাউদ্দিন জিহাদি ফতুল্লা থানার শুধুমাত্র একজন ব্যক্তি নয়, যে আলাউদ্দিন জিহাদিকে গ্রেপ্তার করে ওহাবি মৌলভীরা উল্লাস করতেছে সে আলাউদ্দিন জিহাদি শুধুমাত্র সুরেট বিভাগে জন্মগ্রহণকারী একজন ব্যক্তি নয়, এদেশের 17 কোটি মানুষের মধ্যে প্রায় 13 কোটি মানুষের অন্তরে তিনি বসবাস করেন, তিনি আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব। আমরা স্মারক লিপি দিয়ে এবং আমরা প্রশাসনের সাথে বৈঠক করে আমরা প্রশাসনকে বলেছি আলাউদ্দিন জিহাদি কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী 72 ঘন্টার মধ্যে যদি মুক্তি লাভ না করে দারুমিয়া এবং ফেনীর জমিনে কেন্দ্রীয় কর্মসূচি যাই ঘোষণা করা হবে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা দারুমিয়া উপজেলা প্রস্তুত থাকবে। কিনা বন্ধুরা আমার সেই হুমকি আমরা দিয়েছি এবং প্রশাসন আমাদের বিষয়গুলো আমলে নিয়েছে, আমাদের কাজ আশ্বস্ত করেছে, দারুমিয়ার রাজপথ ফেনীজেলার রাজপথ আপনারা বন্ধ করতে হবে না, আমরা আপনারা আমাদের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে আল্লামা জয়নুল আবেদিন জুবাইর আল্লামা বাহাদুর শাহ মুজাদ্দেদিকে আশ্বস্ত করুন সকল প্রকার প্রশাসনিক সহযোগিতা আপনাদেরকে দেওয়া হবে। সেই আমাদের সেই নির্দেশের আলোকে দারুমিয়া ফেনীতে বৃহত্তম আকারিতে আন্দোলন কর্মসূচি আমরা বাস্তবায়ন করেছি, আমরা প্রমাণ করেছি সারা বাংলাদেশে সুন্নি মুসলমান প্রমাণ করেছে আলাউদ্দিন জিহাদি শুধুমাত্র একজন ব্যক্তি নয়, আলাউদ্দিন জিহাদি এদেশের লক্ষ লক্ষ শান্তিকামী ফিরাউলিয়া প্রেমিক অলিয়াল্লাহ প্রেমিক মুসলমানের হৃদয়ের একজন ভালোবাসার ব্যক্তি কিনা বন্ধুরা, আমরা আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আলাউদ্দিন জিহাদি সাহেব মুক্ত হয়েছে। একটা পর্যায়ে গিয়ে নারায়ণগঞ্জের হুমকি ধমকিগুলো এমন একটা পরিস্থিতিতে পরিণত হয়েছে আলাউদ্দিন জিহাদির মুক্তি শুধুমাত্র ব্যক্তি আলাউদ্দিনের মুক্তিতে সীমাবদ্ধ ছিল না, আলাউদ্দিন জিহাদিকে কারা মুক্ত করা এদেশের সুন্নি মুসলমানকে কারা মুক্ত করায় পরিণত হয়েছে কিনা বন্ধুরা, সেদিন আওলাদ রসুল বাহাদুর শাহ নেতৃত্বে সকল দরবারে পীর মাশায়ে ওলামায়ে কেরামকে নিয়ে সেই কর্মসূচি বাস্তবায়ন করেছে, ওহাবিদের কেল্লায় কম কম দরাতে সক্ষম হয়েছে, 5 মে তোমরা 77-এ সরকারের বিধ দাঁড়িয়েছ, সুন্নি মুসলমান যদি জাগে শুধু মুসলমান সারা বাংলাদেশ নয় এশিয়া মহাদেশের মধ্যে একটা প্লাবন সৃষ্টি করতে পারে, সেটাই সুন্নি মুসলমান 27 তারিখ প্রমাণ করে।